প্রাকৃতিক শোভামণ্ডিত আমাদের এই বাংলাদেশ, বৈচিত্র্যে ভরপুর এদেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী। এরা আদি থেকেই বংশ পরম্পরায় নিজেদের সামাজিক পরিধিতে নিজস্ব ভাষা ও সংস্কৃতি চর্চা করে আসছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং পাহাড়ের কোল ঘেঁষে বেড়ে ওঠা আদিবাসী সম্প্রদায়ের জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে, সেই সাথে ব্র্যাকও কাজ করছে। 2001 সাল থেকে ব্র্যাক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের শিশুদের জন্য বেশ কিছু সংখ্যক আদিবাসী স্কুল পরিচালনা করে আসছে। এখন আমরা রাঙামাটিতে চাকমা ও মারমা সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত একটি স্কুল দেখব। শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল শুরুর আগে স্কুল ঘর ঝাড়ু দিয়ে চট বিছিয়ে থাকে। চট বিছানোর পর নিজ নিজ উপকরণগুলো গুছিয়ে নেয়। পরে জাতীয় সঙ্গীত এবং ব্যায়াম করা হয়। এছাড়াও ক্যালেন্ডার চর্চা, সংখ্যার চার্ট চর্চা এবং কঠিন শব্দের চর্চা করে। এভাবে শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা হয়। অভিজ্ঞতার গল্প বলার উদ্দেশ্য হল শিক্ষার্থীরা কোনো কিছু দেখার পর বর্ণনা করতে পারবে। একদিন আমি মামার সাথে মেলা গিয়েছি, দোকানে নানা রকম জিনিস দেখেছি। আমার একটা বল কিনেছি, আমার ছোট বোনের জন্য একটা পুতুল কিনেছি, তারপর বাড়ি ফিরছি। আমি একদিন বাবার সাথে মেলা গিয়েছি, মেলাতে নানা রকম জিনিস দেখেছি। মেলা থেকে আমার জন্য লাল ফিতা, চুড়ি, লিপস্টিক, কাজল, জুতা, কাপড়, সুকর, সাথি, গুড়ি কিনেছি। আচ্ছা মনিকা পাশা, এতক্ষণ আমরা মেলা নিয়ে গল্প শুনছি না? হার গল্প বেশি সব ভালো লাগছে? হার গল্প লিখবো। আমি একদিন বাবার সাথে মেলা গিয়েছি, এরপরে মেলাতে নানা রকম জিনিস দেখেছি। এরপরে আমার জন্য কাজল, চুড়ি, লাল ফিতা, জুতা, লিপস্টিক এবং জামা কাপড় কিনেছি। অনেক মজা করেছি। তারপর বাড়ি ফিরছি। এখন কার গল্প লিখলাম? মেলা, আমি একদিন বাবার সাথে মেলায় গিয়েছি, মেলাতে নানা রকম জিনিস দেখেছি। মেলা থেকে আমার জন্য কাজল, চুড়ি, লাল ফিতা, জুতা, লিপস্টিক এবং জামা কাপড় কিনেছি। অনেক মজা করেছি। তারপর বাড়িতে ফিরেছি। এছাড়াও শিক্ষার্থীদের বলার দক্ষতা বাড়ানোর জন্য অভিজ্ঞতার গল্প বলার চর্চা করানো হয়ে থাকে। এখন আমরা ছাত্রদলে বসে যাব। বই থেকে গল্প পড়ানোর সময় শিক্ষার্থীদের সম্প্রদায় ভিত্তিক দলে ভাগ করে শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় গল্পটি সম্পর্কে ধারণা দেওয়া হয়। মাতৃভাষায় ধারণা দেওয়ার পর গল্পটি বাংলায় পড়ানো হয়। তাহলে আজকে আমরা কি গল্প পড়ব? কি গল্প? বাঘ। দেখো,
কি লিখলামি এই গল্পটি পড়ব শিয়াল ও বাঘ শিয়ালের খুব মন খারাপ গত দুই দিন কোনো শিকার মিলেনি ভাবছে কি করা যায় হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো এবার পরে আমার সাথে সাথে বর্ষকা বউ দই দশে একা বুদ্ধি জোনাকি বড় চোখার বউ দয়া দর চোখার বুদ্ধি মমুচির সাথে সাথে পড়ো সবাই শিক্ষিকাগণ অঙ্ক ক্লাস করানোর আগে দুই ভাষার শিক্ষার্থীদের তাদের নিজ নিজ ভাষায় ধারণা দেন দুই ভাষায় ধারণা দেওয়ার পর অঙ্কটি আবার বাংলায় করানো হয় আমি হলে গনে বঙ্গা এক হক দশ বুঝছু হলে দি ইন্দি হি চিহ্ন মানে আমি কে যোগ করিব এই এক গগর বল এই এক গগর বল এই সাতটাই করিব যোগ করিব কব আমি হাতে রায় জমা করে রায় কব রায় বঙ্গা উগুরে ফাটছু হালে রাগে আনে ওয়েন দাগ গনে বাং তুমি আমি হাতে দুই বল এক যোগ করলে হাদা পুয়ে দে দোকরে ছিলে
বুঝিছে আমার না শিক্ষিকাদের গুণগত মান বাড়ানোর জন্য প্রতি মাসেই রিফ্রেশার্স করানো হয়। এই রিফ্রেশার্সে আগামী মাসের পাঠদানের সমস্যাগুলি চিহ্নিত করে উপস্থাপন করে দেখানো হয় এবং শিক্ষিকারাও পাঠ উপস্থাপন করেন। আমাদের গত মাসের আর আগামী মাসের টার্গেট ছিল নাকি? ছিল না? তাহলে আমরা ওই গত মাসের টার্গেটে পড়ানোর আপনাদের কী কী সমস্যা ছিল আর আগামী মাসে টার্গেট পড়ে আসছে না, ওই টার্গেটের উপরে কী কী সমস্যা আমরা ওই নিয়ে এখন ছোট দলে বসে বের করব। আমরা ছোট দলে চারটা বিষয়ের উপরে যে সমস্যা বের করছি ওই সমস্যা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, প্রথম দলে হচ্ছে পরিবেশে তুলনামূলকের আলোচনা, আর দ্বিতীয় হচ্ছে অঙ্ক হাতে রেখে যোগের সমস্যা। এই সবার তিন দলের এই সমস্যা হচ্ছে এইটাই। সবার স্কুলে কি এটা সমস্যা? এটা কি আপনাদের সমস্যা নাকি শিক্ষার্থীদের সমস্যা? তারপর আমরা তাহলে এখন প্রথমে আগে অঙ্ক করতে চাই। হ্যাঁ, আমরা গণিতে যাচ্ছি। গণিতে হচ্ছে হাতে রেখে যোগ, হাতে রেখে যোগ যেটা দিচ্ছে ওইটা আমরা এখন উপস্থাপন দেখবো। মিতালে আসবে আজকে আমরা হাতে রেখে যোগ শিখব। সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। সবাই দেখো আমি কত লিখলাম, 125 যোগ 17। তাহলে এটাকে আমরা হাতে রেখে যোগ করব। বলো তো এই ঘরের নাম কি? এই ঘরের নাম দশম। আর এই ঘরের নাম শত। তাহলে আগে আমরা এককের সাথে একক যোগ শিখবো।
আগে আমরা আঙ্গুলের দাগ গুনতে শিখেছিলাম না, আঙ্গুলের দাগ ব্যবহার করে আজকে আমরা যোগ হাতে রেখে যোগ করব। তাহলে জমা রাখাটা কত ধরব? পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। কত পেলাম? বারো। বারো, বারোর তার সংখ্যা কেটে এখানে বসালাম। তাহলে এই এক দশকের ঘরে যাবে। তাহলে দুই এখানে কত আছে? দুই। দুইয়ের সাথে এই এক যোগ হবে। দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে? তিন। কত হবে? তিন। তিন কত যোগ করবো তিনের সাথে? তিনের সাথে তাহলে আঙুল দাগ গুনলে তিন, চার। কত পেলাম? চার। চার। তাহলে এখানে কত আছে? দশক এমনি চার কিছু নাই, তার জন্য দশক শতক এক বসানো। উত্তর যোগফল একশো। তাহলে আমরা এখন পরিবেশে যাবো। পরিবেশে আপনাকে কি সমস্যা জেনেছিল? আচ্ছা, সেটা আমি আপনাদেরকে বলতেছি। আমাদের যে এখানে থাকার ঘর আছে, ডান পাশে হচ্ছে আমাদের গোয়াল ঘর আছে, আর গোয়াল ঘরের পাশে আছে গরু, তারপরে বাম পাশে আছে আমাদের কি রান্নাঘর, রান্নাঘরের পাশে আছে মুরগির ঘর, তারপরে পাশে আস তারপরে মুরগি ঘরের পাশে আমাদের সবজি বাগান আছে, আর একটা কি আছে বড় একটা গাছ আছে। এই যে আমরা এখানে ছবি দেখলাম, এই ছবিগুলো পুরো আমাদের একটা হচ্ছে নিজস্ব আমাদের আদর্শ বাড়ি। আমরা এখন কি করব, যখন স্কুলে পড়াবো, স্কুলে গিয়ে যখন পড়াবো না, তখন স্কুলে কি করবো, আমরা প্রথমে এই পড়াটা পুরো ছবি বিশ্লেষণ করে পুরো পড়াটা পড়া শেষে আমরা করব হচ্ছে তুলনামূলক আলোচনাটা করব স্কুলে গিয়ে। আদিবাসীরা শুধু পাহাড়ি এলাকাতেই থাকে না, এদের অনেকেই সমতল ভূমিতেও বাস করে। এদের মধ্যে এখন ময়মনসিংহের একটি আদিবাসী স্কুল দেখব। শিক্ষিকা শিক্ষার্থীদের নিয়ে ছোট ছোট দল তৈরি করছেন। সা গিন্নি গিথাম ব্রি বঙা এখন সে মঞ্জ একটা দল অঞ্জ সাথী বা তাদের নাকি দলনি পরিচয় খ আগান ব আমি বিবু সাথী চিসিম আহা চালাং দলের নেত্রী আইন গ্রুপ সাকব সাবুয়া মেম্বার দা সাকবা নিবা জগা সাবুয়া না থাং থাংনি যা বুঝতে হরাইবা। শিক্ষার্থীরা নিজ নিজ দলের পরিচয় দেওয়ার পর শিক্ষিকা মাতৃভাষায় স্কুলের কার্যক্রম শুরু করেন। সাঞ্চি পাঞ্চি একটি মেয়ের নাম। সাঞ্চি পাঞ্চি কি করে এবং কি করে না এটা বলার মাধ্যমে বিভিন্ন শব্দ শেখানো হয়। যেমন সাঞ্চি পাঞ্চি থিরিক চাঙা, সাঞ্চি পাঞ্চি থিরিক চা জাঙা, সাঞ্চি পাঞ্চি থেবরং চাঙা, সাঞ্চি পাঞ্চি খানা চা দেব, সাঞ্চি পাঞ্চি থিবি চাঙা, সাঞ্চি পাঞ্চি থিবি চা জাঙা, সাঞ্চি পাঞ্চি থেবরং চাঙা, সাঞ্চি পাঞ্চি থেবরং চা জাঙা, সাঞ্চি পাঞ্চি ডালিম চাঙা, সাঞ্চি পাঞ্চি আপেল চাঙা, সাঞ্চি পাঞ্চি আপেল চা জাঙা, সাঞ্চি পাঞ্চি জাম চাঙা। পর্যায়ক্রমে এই খেলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় এবং শব্দের নাম শিখে। গল্প শোনার পর পুনরায় বলা। খরগোশ মুং খাতুয়া মুং যুক্তি তাকানা যে খার খুরগুশ আগানে না দে দা ওচার মধ্যে আঙান জিতি না যোগ দিগিম না দাবা বিষং দে দাবা জিত দাগ যোগ না তাদের খারথনিতে মাঙ্গেথাম পিসা দোয়া না মাঙ্গেথাম পিসা দে তো নিনা ভীষণ একই রকম এক নিনা খাতথতে তুমি দেখান এক যা, হ্যাঁ খাতথতে তুমি দেখান এক দিগিম না তাদের মাগ যোগ না বেদে খাতথতে চালাক দেখিম না মাংস পিসা করে আঙি তো নিয়ে যোগ না মিলন নাথি না মাংস পিসা করে আঙি তো নিয়ে যোগ না মনিকুড়া মসজিদ না মাংস পিসা করে তাদের হালো কাচ্ছা আঙি তো নিয়ে যোগ না তাদের স্কুল লোকনি ভীষণ খাত ন দিগিম না তাদের মাংস পিছাকো পিছ বানো বানার আগে তো নিজে পিছা রাখো হ্যাঁ দেখিম না দাদে খুরগুস্তে খাতুং যোগ না বিছুং দে খাতেম না দাদে খুরগুস্তে রেঙি নিকি যোগ না খাতো না গে সকাং যোগ মিলন আথি না ওখানে নিকিম না খুরগুস্তে নিক যোগ না আঙা মনে হয় খাসনে খাতা আকন দাও চমো দাঙা আরও দাবা রাখি খাতনা লাগে নো নিম না বেদে দাবা কারণে দেহর দেহর তো কিমনা খাতিম যোগ না ওরা খাতো দাদা খাতিম না দাবা বেদে রেঙে নিকে যোগ না দাবা
খুর মাইকি খাতন আগে সকে দং জক দাবা পিতে আঙা এমন দেখিম না খাত জক দাবা আঙা বাই বাই নিখ নিকে জকে বাদিকে উং জক তিয়াম আই খাতা মনে হয় উজাং জকন দেখিনি পিতে চাঞ্চি জক না দেখিনি চাঞ্চি মিনা পিতে মোর আক জক না দাবা বেদ করে না দেহ নিহর দেহ খাতিন না তুই এনি নিকে জক না উচা না এই পদ্ধতিতে শিক্ষার্থীদের দুই ধরনের দক্ষতা বাড়ে, যেমন এক মুখের জড়তা কাটে এবং দুই কোনো কিছু শুনে মনে রেখে নিজের ভাষায় বলতে পারে। TPR এর অর্থ টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে নতুন ভাষার সাথে পরিচয় করানো হয়। দাও দাঙ্গা মুখ দেখা উখন আমি নিবই যা বস, দাঁড়াও বস, দাঁড়াও বস, দাঁড়াও নিজক নাশক হইব গান বস, দাঁড়াও বস, দাঁড়াও। দাদা আজিং চন্না গ্রুপ তাকনা তো মাহিনী সাথিনী গ্রুপ ইবা টিপিআর করানোর উদ্দেশ্য হল আদিবাসী শিশুরা যেন অঙ্গভঙ্গির মাধ্যমে সহজেই বাংলা শিখতে পারে। বস, দাঁড়াও বস, দাঁড়াও। দাদা আছি মো দিলবাঙে থাক না আসুন ব্যবহার করে থাকবো নে, দাঁড়াও বস, দাঁড়াও বস। সহপাঠক্রমিক কাজ করানোর উদ্দেশ্য হল নিজস্ব সংস্কৃতি চর্চা করা এবং শ্রেণী কার্যক্রমের একঘেয়েমি দূর করা। একজন শিক্ষিকার কথা শুনি, স্কুল পরিচালনা করা শিখলেন কিভাবে? প্রাক যখন আমাকে শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়েছে তখন আমি একটা স্কুলে আমি সাত দিন বসে দেখলাম যে একজন টিচার কিভাবে স্কুল পরিচালনা করে, সেখানে আমি কিছুতে শিখলাম। তারপর আমাকে মৌলিক প্রশিক্ষণে পাঠানো হয়, সে মৌলিক প্রশিক্ষণে একটা বিষয়কে কীভাবে কী পদ্ধতিতে শেখাতে হবে সেগুলো আমরা শিখে আসলাম। সেখান থেকে শিখে এসে আবার অফিসে এসে চার দিনের ওরিয়েন্টেশন হয়, সেখানেও আমরা শিখলাম আমাদের আদিবাসী কালচারের উপর ভিত্তি করে বা সংযোজন করে কিভাবে ক্লাস পরিচালনা করতে হয় সেগুলো আমরা শিখলাম। এরপরেও আমাদের প্রতি মাসে একটা টার্গেট আছে, সে টার্গেটের উপরে আমাদের রিফ্রেশার হচ্ছে। তারা প্রথমে আমাদেরকে ভাইরা উপস্থাপন করে দেখায়, এরপর আমরা নিজেরা উপস্থাপন করি। এইসব প্রশিক্ষণ থেকে আমি শিখলাম কিভাবে একটা স্কুলকে পরিচালনা করতে হয়। পড়াতে গিয়ে কোনো বিষয়ে সমস্যা হলে আপনি তা কিভাবে সমাধান করেন? পড়াতে গিয়ে যদি আমি কোনো বিষয়ে সমস্যা পাই তাহলে আমি ভাইরা যখন স্কুল দেখতে আসে তাদের সাথে আলোচনা করি, তারপর সমাধান করি। এরপরেও আমরা যখন রিফ্রেশে যাই সেখানেও আবার এটা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের গুণগত মান কিভাবে যাচাই করেন? প্রতি বিষয়ে আমি পড়াই, পড়ানোর পর আমি যাচাই করি, বড় দলে যাচাই করি, ছোট দলে যাচাই করি। যদি সেখানে কোনো ছাত্র বা ছাত্রী যদি দুর্বল হয়, যদি না পারে সেটা আমি আবার বুঝিয়ে দিই। তারপরে আবার আমরা সেগুলো যে প্রশ্নগুলো পারলো না সেগুলো পূর্বজ্ঞান যাচাইয়ে আমরা রাখি, তারপর আমরা সে পূর্বজ্ঞান যাচাই সেগুলো আবার আলোচনা করি। এরপর আমরা আবার প্রতি
সপ্তাহে আমাদের যাচাই হয়। প্রতি সপ্তাহে যাচাই করি, তারপর আমরা আবার প্রতি অধ্যায় পরপর যাচাই করি। একজন সহকারী শিক্ষিকা হিসেবে আপনার কাজ কি? সহকারী শিক্ষিকা হিসেবে আমার কাজ হলো প্রধান শিক্ষিকাকে সাহায্য করি, মারমা শিক্ষার্থীদের মারমা ভাষা বুঝিয়ে দেওয়া, শিক্ষার্থীরা ঠিকমতো উপকরণ নিয়ে আসছে কিনা, ঠিকমতো বসছে কিনা, সহপাঠক্রমী কাজ করাই, বাড়ির কাজ লিখে দেয়, বাড়ির কাজ দেখি, এছাড়াও এক বিষয়ে পত্রিকা লিখি এবং পাঠ উপস্থাপন করি। প্রত্যেক ব্র্যাক স্কুলে মাসে একবার অভিভাবক সভা হয়ে থাকে। মহকতুন এবং ব্রাভকতুন ব্যক্তিরা নমস্কার জানাও। কোনো আমি যে আলোচনা করিব, যে আমি যে গুরুজনের সম্বন্ধে আমার সুখ দুঃখ আলোচনা আমি করিব। আমার উপস্থিতি হলো আমার প্রায় উপস্থিত অনুপস্থিত ঠাই দেখি আনন্দ, তারপরে আশিস এই ঠাইতে, আর অন্তর ইউনলতে আমারই প্রায় অনুপস্থিত থা। সেভাবে কি করা যায়, তুমিও সিদ্ধান্ত তো কি করিলে মানে আমি নিয়মিত ঘুরি ফারিব শিউনরে। তোমার ভকত চেন হবা দিয়ায় চেনে শিকে নুরিনে ফাঁদে দিলে তোমার গুরু অনুদায় দু এবাক স্কুলত নিয়মিত হবাক, শিকে নুরিনে আলোচনার মাধ্যমে শিকে নুরিনে হলে তোমার ফোনরে রেগুলার ঘুরে ফারিব, আর গুরু অন্য হলে তো আমি তার ফোরে নোয়ারিব, মাত্রিনীও ফোরে নোয়ারিব। ঠিক আছে, অন্ধরে অসুখ হলে আমি ডাক্তর দুনে যেমে দিয়ে এই নোবারা দিয়া, আর অসুখ নহলে দেওয়া থাকে সব তোমায় আছে এবার ওই তো। এখানে মূল্যায়ন তো অনেকে কম নাম্বার পাইছে, যেমন মল্লিকা পাইছে 60-এর মধ্যে, পরিবেশে 60-এর মধ্যে পাইছে মাত্র 35, তারপরে এখানে জিনু আছে জিনু, তারপরে আরো আছে সুমন 30, তারপরে আশিস 32, এরা তো কম নাম্বার পায়, তার জন্য কি করা যাবে? এই সভায় শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার মান ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে থাকে। ভালো নাম্বার পাবে এটা আমরা মাঝে মাঝে বাড়িতে গিয়ে দেখি, কিন্তু সবসময় তো দেখতে পারি না, এটা আমরা স্কুলে পড়াই, কিন্তু ওদের কি বাড়িতে পড়ানো দরকার, এটা গার্জিয়ানদের দেখাশোনা করা বেশি। অভিভাবক সভার মতো স্কুল কমিটির সদস্যরাও মাসিক সভায় বসেন। 9টায় ক্লাস আরম্ভ হয়, সকালে 9টার আগে আসি দেখি। আমরা কমিটিতে 5 জন আছি সদস্য, তার মধ্যে আমরা 5 জন 25 জন ছাত্রছাত্রী, আমরা 5 জন আমরা ভাগ করে নিচ্ছি, এক একজনের ভাগে 5 জন দায়িত্বে আছি, বাচ্চারা ঠিক মতো আসছে কি না তা আমরা দেখি। তারপর আমরা আবার মাসিক মাসে প্রত্যেক মাসে একদিন আমাদের মিটিং হয়, এখানে আমরা আলোচনা করি, মূল্যায়ন করি যে বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করছে নাকি, এবং আমাদের যে প্রত্যেক মাসে যে মিটিং হয় বাচ্চাদের যে এই ছেলেমেয়েদের যে হয় পরীক্ষা হয়, পরীক্ষার ঠিক মতো ফল কীরকম নম্বর পেয়েছে সেগুলো আমরা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের বাচ্চারা আগে অনেক দূরে হেঁটে যেতে হতো, এখন নিজের গ্রামে কাছে স্কুল, এখন ছেলেমেয়েরা ভালোভাবে স্কুলে আসছে, ভালোভাবে লেখাপড়া করছে। এইভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে ব্র্যাক।